আজ বানাবো কোরিয়ান ফ্রাইড চিকেন। চলো কিভাবে বানাই। আচ্ছা, চিকেনটাকে আগে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, লেগ পিস নিয়েছি, লেগ পিসের সাথে অন্য পিসও নিয়েছি। তো লেগ পিস নিলেই ভালো হয়, তো বিশেষ করে বোনলেস চিকেনগুলো তো আরও ভালো হয়। প্রথমেই দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আমি একসাথে পেস্ট করেছি আদা রসুন, তো দিয়ে দিলাম। এরপরে দেব নুন। দেব গোলমরিচ, একটু গোলমরিচ দেব, আর দেব একটু লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে প্রায় আধ ঘন্টার মতো রেখে দেব। আর বাদ বাকি যে জিনিসগুলো দিতে হবে সেগুলো পরে দেব। তো এটাকে আমি মাখিয়ে রেখে দিলাম, আধ ঘন্টা থাকো, একটু চাপা দিয়ে রেখে দিলাম। আচ্ছা, চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলাম। এর মধ্যে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। সসে প্রথমেই দেব টমেটো সস, এক কাপের মতো টমেটো সস দিয়ে দিলাম। আর একটু সস লাগবে, সেটাও আমি দিয়ে দিচ্ছি। হাফ কাপের মতো আমি দেব সোয়া সস, সোয়া সস দিয়ে দিলাম। এরপরে দেব মধু। এই মধুটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, মধুটা কোরিয়ান চিকেনে মধুটা দিতে লাগে। এরপরে দেব ভিনিগার। আচ্ছা, এরপরে দিয়ে দেব ভিনিগার। ভিনিগার দিয়ে দিলাম হাফ কাপের মতো, ভিনিগার দিয়ে দিলাম। এবার এটাকে, আচ্ছা এবারে দেব লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা যে যেমন ঝাল খায় সেই মতো দিতে হবে, তো আমি একটু বেশি করেই দিলাম। আর সাথে দেব দু চামচের মতো চিনি। চিনিটা গুঁড়ো করে পেস্ট করে দিলে ভালো হয়, আমি গোটা চিনি দিলাম, তো এটাকে গুলতে গুলতে গুলে যাবে। তো সেই কারণে এবার এটাকে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব, পেস্ট করে নেব। একটু জল দিয়ে ভালো করে এটাকে সাইডে রেখে দেব। আর যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এবারে তার মধ্যে কিছু অ্যাড করব, এটাকে সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা, চিকেনটা প্রায় আধ ঘন্টা হয়েছে আমার, এর মধ্যে আমি কিছু অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিলাম হাফ কাপ, প্রায় এক কাপের মতো ময়দা। আর দেবো এক কাপের মতো কর্নফ্লাওয়ার। শুধু কর্নফ্লাওয়ারটা দিলাম না, সাথে ময়দা দিলাম। আর দিয়ে দেবো রেড চিলি পাউডার, চিলি ফ্লেক্স দিলেও হতো, তো রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর দেবো একটা ডিম, ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর তেল গরম করতে দিয়েছে, ডিপ ফ্রাই করে নেব চিকেনগুলো, একটা একটা করে ছেড়ে দেব। একসাথে সব দেবো না, তাহলে ফ্রাইটা ভালো হবে না। চিকেনটা দিয়ে সাথে সাথে ওল্টানোর চেষ্টা করবে, বেশ খানিক্ষণ থাকবে, প্রায় এক পিস প্রায় হয়ে যাবে, তারপরে ওল্টাবে। তাই ওই পাশে পিসটা প্রায় হয়ে এসেছে, আমি এবারে একটু উল্টে দেব। ডবল ফ্রাই করলাম, ডবল ফ্রাই এখানে ডবল ফ্রাই করে নিতে হবে। তো আমার ফ্রাই হয়ে গেছে, আমি এখানে এক একটা করে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হতে দেবো, তারপরে চিকেনগুলো ডবল ফ্রাই করে নিতে হবে। একটু পাকা পাকা করে রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, তেলটাকে তেল হবে। আচ্ছা, এরপরে যেটা করবো, আমি একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম, তেল একটু গরম হলে রসুনটা দিয়ে দেবো। রসুন একটু ভাজা ভাজা হবে,
আগে যে শসা তৈরি করে রেখেছিলাম সেই শসা আমি ভালো করে কেটে দেব। এই পর্যায়ে আমি যেগুলো চিকেনগুলো ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে সেগুলো আমি দিয়ে দিই। এবার আমি আশাকে অফ করে দেবো। আমি সব শেষে দিয়ে দেব একটু সাদা তিল। তিলটাকে আগে আমি শুকনো করে একটু ভেজে রেখেছিলাম, তিলটা এবার আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমার কমপ্লিট হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো বলবে।